শুভ, কেমন আছিস তুই? আস্তে, কোথায় ছিলি তুই? জ্ঞান ফেরার পর থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস এখানে আমি একা একা কত ভয় পাচ্ছিলাম। শুধু মনে হচ্ছিল ডাবলার লোকজন যদি আবার আমার খোঁজ পেয়ে যায়, যদি ওরা আবার আমাকে আক্রমণ করে। করবে না, বাইরে পুলিশ ডিউটি দিচ্ছে 24 ঘন্টা। তারপরেও আমাদের বন্ধুরা এক এক করে হাসপাতালে ডিউটি দিচ্ছে সারাক্ষণ। আর ডাবলা? ডাবলার নামে আমি তোর থানায় খুনের অপচেষ্টার মামলা করেছি। ওসি সাহেব কেস নিল? নিতে কি আর চায়, কিন্তু তোর এই বন্ধু তাকে নিতে বাধ্য করেছে। স্যার, আপনার কোনো টেনশন নেই, জামিন অবশ্যই হয়ে যাবে। সালাম আলাইকুম। মামা, এক কাপ চা কাঁচা পাতি দিয়া। তুই আমাকে দারুণ একটা অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছিস। ভয়, ভয় আর আতঙ্কের মার্কেটিং করেছিস তুই এতদিন। আজ থেকে ভয়ের সোল ডিস্ট্রিবিউটর চেঞ্জ। আজ থেকে ভয়ের মার্কেটিং করবো আমি, আর ভয় পাবি তুই। ছোটবেলায় রাস্তার দামরা ছেলেদের ট্যাক্স দেইনি আমি, কেন জানিস? আমার গায়ে জোর ছিল বলে তাদের ভয় পেতাম না। কলেজের মাস্তানদের চাঁদা দেইনি আমি, চাঁদাবাজি করতেও দেইনি আমি, কেন জানিস? আমার শক্তি ছিল তাদের চেয়েও বেশি। আজকেও আমি তোকে পাত্তা দিচ্ছি না, কেন জানিস? তোর সব লোক একত্রিত করেও তুই আমার মোকাবেলা করতে পারবি না। এই হাত প্রয়োজনে হাতুড়ি হয়ে তোদের সবাইকে গুড়িয়ে দিতে পারে, তাই আজ থেকে ভয় পাবি তুই। আমার বন্ধু শুভ পুলিশ হয়ে ভয় পাচ্ছিল কেন জানিস? গুন্ডামি মাস্তানি চোর ডাকাত সন্ত্রাসী খুন রাহাজানি এগুলো পছন্দ করত না, কিন্তু এগুলো নিয়ে খেলা করতে করতে আমি রানা এই পর্যন্ত এসেছি। আমি ভয়ের কেয়ার করি না, নিজের শক্তি দিয়ে সাহস দিয়ে আমি ভয়কে জয় করেছি অনেক আগেই। এবার তোর পালা, কিসের জানিস? ভয়ে। হাসছিস তুই? হাসি দিয়ে কি ভয় ঢেকে রাখবি? থানার একটা পুলিশের ওসিকে হাত করে তুই আতঙ্কের রাজত্ব করবি? আরে পুলিশের উপরে শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আর তুই তো কোথাকার চায়ের দোকানদার ডাবলা, মাত্র তো তোর বুকে ভয়ের জন্ম দিয়েছি আমি, এবার ভয় বিক্রি করব। রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় তোর লোকদের কাছে আমি ভয় বিক্রি করব। আমার নাম শুনলে তোর লোকজন এলাকা ছেড়ে চলে যাবে। বি কেয়ারফুল ব্যাপারী সাহেব, আজ থেকে আপনার ভয়ের ব্যবসা বন্ধ। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা, এত কিছু! এসো এসো। চাচা বললেন বিয়ের দিন তারিখটা ঠিক করে যেতে, তাই এলাম। মানে দাদি কোথায়?
দাদি ব্যাংকে গেছে। ও আর তানিয়া, তানিয়া কি হয়েছে? রানা ভাইয়া দাদিকে খুঁজছে। ভাইয়া উদ্দেশ্যটা কি দিন তারিখ না অন্য কিছু? এই তুই যাবি এখান থেকে, যা। খাওয়ার মতো কোনো মুরগি নেই দূর খালা, তুমি শুধু শহরের মেয়ে নিয়ে পড়ে থাকলে তোমার ব্যবসা লাঠে উঠবে। তাড়াতাড়ি নতুন মেয়ে আনো। লাইফ ইজ টু বোরিং উইদাউট ইয়াং চিকেন, কাম অন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? ওকে, বাই বাই। Baby, oh my God. Yo, skinny baby. Come on, honey. What's your name, babe? Hey, may you get it? Bye. Can't save it, Maya. Wow. Give me your number, yo, yo. Uncle, এতো লোকজন, আপনারা কোথায় যাচ্ছেন? তানিয়া, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। ডিজে আমাকে কি করেছে? ডিজে, ডিজের লোকজন বাসায় এসে আমাকে থ্রেট করে গেছে। আমাকে বলেছে আমার মেয়েকে ওর আড্ডায় নিয়ে যেতে। এই যে বাইরে এতগুলো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওরা কারা জানো? ওরা আমার আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। ডিজি তাদের ফ্ল্যাটের বাইরে এনে তালা ঝুলিয়ে দিয়েছে ওদের ফ্ল্যাটে। আমি যদি তানিয়াকে নিয়ে না যাই, ওদের ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দেবে না। কিন্তু বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে ওদের হাতে তুলে দিই বলো? তাই বাধ্য হয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি।
তানিয়া এসো আমার সাথে। কোথায় নিয়ে যাবে তানিয়াকে? ডিজে রাস্তা কেন? তানিয়াকে ডিজে চেয়েছে, তাই তানিয়াকে নিয়ে যাব। রানা, ডোন্ট ওয়ারি আঙ্কেল, তানিয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। এসো। শালা গেছে দুইটা, দুইটা গেছে, সাব্বাস। আরে, what the hell this guy doing over here? ছোট বাড়িওয়ালার মাইয়া, কিন্তু রানা এসে গেছে। ডোন্ট ওয়ারি ব্রাদার, আসছে তো ভালোই হয়েছে। বাগের খাঁচায় ঢুকছে ঠিকই, কিন্তু বাইর হইতে পারবো না। এই সামসু, ফ্ল্যাটের চাবিটা দিয়ায় আর নগদে মাইয়াটা লই আয়। আমার ভাইকে রানার জানি শেষ করে দিয়েছে, প্ল্যান করে ওকে পরপারে পাঠিয়ে দিয়েছে। ভাই শান্ত হন, আগে ডিজে ভাইয়ের লাশ কবর দিতে হইব। কি করে কবর দেব, কি করে আমি আমার ভাইকে অন্ধকার কবরে রেখে আসবো?
যে ভাইকে আমি কখনো মাটিতে শুধু দেইনি, তাকে আমি মাটি চাপা দিয়ে কি করে রেখে আসব? ভাই, ডেড বডি পোস্টমর্টম করার পর বেশিক্ষণ রাখা ঠিক হবে না ভাই। আমার ভাই মারা যাবার পরও লাশ কাটাকাটি কে করেছে? ভাই, পুলিশ ডিপার্টমেন্ট করছে। খুন হইলে লাশ ময়না তদন্ত করতে হয়। ভাই, এখন রানারে ফাঁসানো কেমনে? না, না, রানাকে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই। আমার আইন, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। রানাকে আমার ভাইয়ের জানের বদলে ওর ভাইয়ের জান দিতে হবে। কবর দেব, কবর দেব শুভকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছেন? কেমন আছেন? ওই আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? আরে সালাম আলাইকুম বিয়ে সাহেব, কেমন আছেন আপনি? তা বিয়ে সাহেব, আপনি একা কেন? রানা, শুভ এরা আসেনি? ওরা আসবে বলে আমি সরাসরি চলে এলাম, ওরা আসেনি না তো। বাবা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার জামার বাড়িতে ফোন করো, মেয়ের গহনাগুলো তো এখনো এলো না। বলছিস কি? স্যার, গহনাগুলো আসতে আরো কিছুক্ষণ দেরি হবে। দেরি হবে বলছেন কি? কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জাস্ট হাফ অ্যান আওয়ার। শুভ আজকে আমাকে কিমা বানাবে। সবকিছু ভিতরে নিয়ে যা, তারিনকে সাজাতে হবে। ঠিক আছে। রানা, তুমি একা কেন? জামাই কোথায়? শুভ এখনো এসে পৌঁছায়নি। না, কি বলছেন? ওরা তো এক ঘন্টা আগেই রওনা দিয়েছে। আপনার ডায়াল পিকআপ নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি হলো, পাচ্ছ না? না, ফোন তো বন্ধ। ফোন বন্ধ, সর্বনাশ। শুভ তাহলে কোথায়? হ্যালো, বেগুনবাড়ি থানা? ইয়েস, বেগুনবাড়ি থানা। এসআই শুভ আছেন? আজ ওনার বিয়ে, উনি ব্যস্ত তাই উনি থানায় আসেননি। তাবলা, ডাইকা, বহি, রানা, রানা, এখনো শুভ আসছে না কেন? আমার মন যেন কেমন কেমন করছে। কিচ্ছু হবে না শুভর, কিচ্ছু হবে না। তোমরা শুধু শুধুই আজে বাজে চিন্তা করছো। এত বড় গিফট বক্স কে পাঠিয়েছে? একটা পিকআপ ভ্যান দিয়ে গেছে, সাথে এই চিঠিটাও। Blah.
আমি ভয়ের মার্চেন্ট, ভয় আমার ব্যবসা। এমন সিস্টেম করে যাতে শত্রু আমাকে ভয় পায়, আমার কাছে না আসে। কিন্তু রানা যদি আহে? আসতে দাও, আমরা দুজন আজ একসাথে, এক রানা আমাদের কিছুই করতে পারবে না। আরে রানা এলে তো, এতক্ষণে দেখ গিয়ে আমার ভয়ে কাতর হয়ে রানা মানসিক হাসপাতালে আছে। ডাবলা, রানা মানসিক হাসপাতালে যাবে না, যাবি তোরা। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি। আরে তুই বেঁচে থাকলে তো দেখাবি, বেঁচে না থাকলেও আমার কিছু যায় আসে না। কিন্তু তোদের আজ আমি বাঁচতে দেব না। তোদের প্রত্যেকটা লোকের অবস্থা করব আমার ভাই আমার বন্ধু শুভর মতো। আমার বন্ধু শুভকে তোরা ওর বিয়ের দিনে খুন করেছিস, তোদের আজ খুন করব আমি। তাহলে তো তোকে সেই সুযোগ দেওয়া যাবে না। ভাইয়ের গায়ে আঘাত দেখলে আরেক ভাই কি করে জানিস না? ওর গায়ে হাত দিলে আমি হাত ভেঙে দিতাম, গলি দিলে মুখ ভেঙে দিতাম। আর তুই ওকে নৃশংস ভাবে মেরেছিস, শেষ করে দিয়েছিস ওকে। কোথায় মেরেছিলি ওকে? এখানে। কোথায় মেরেছিলি? এখানে। কোথায় মেরেছিলি? ডাবলা, দেখ বই
কায়ুম? Yes, sir. You are suspended. আর রানা, আইন কি নিজের হাতে তুলে নেবার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার, তুমি চিন্তা করো না, ওর সাজা যাতে কম হয় আমি সেই ব্যবস্থাই করব। অফিসার, Yes, sir. অ্যারেস্ট হিম। রানা,